চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার গতকাল পর্যন্ত মিয়ানমারের যে পেঁয়াজ সেখানে কেজি প্রতি বিক্রি হয় দুশো টাকা দরে তা আজ বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা দরে এছাড়া মিশর ও চীন থেকে আসা পেঁয়াজ বিক্রি হয় একশো থেকে একশো টাকা দরে অটোমেটিকলি কৃত্রিম সংকটটা হয়ে গেছে যেহেতু সরবরাহ কম ছিল যে কারণে হঠাৎ করে এটা হয়ে গেছে আর এর মধ্যে যদি হয়তো হ্যাঁ কিছু সুযোগ সন্ধানে হয়তো এটা কাজেও লাগিয়েছে এটাও বলা যায় তো এইভাবে বাজারটা বেড়ে গেছে খাতুনগঞ্জের আরতদার ব্যবসায়ীরা বলেছেন আরতে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে তাই দাম কমে গেছে এবং আরও পেঁয়াজ আসার খবরে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও ক্রেতা নাই বলে দাবি ব্যবসায়ীদের এখন মার্কেট থেকে বেচা কিনা একদম কমে গেছে আজকে দুদিন ধরে এই জন্য মার্কেটটা কমে যাচ্ছে গেল কয়েকদিনে হিলি চাপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্রশাসনের অভিযানের ফলে এখন প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় চুয়াডাঙ্গায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কারাকুড়ার কারণে দাম বাড়াছে ওইদিকে কেউ পায় না কেউ পাচ্ছে আমরা বেসতাম পঁচানব্বই টাকা খেয়েছি আর বাইরের পার্টি একশো টাকা নিয়ে যায় কিন্তু কিছু সিন্ডিকেটের কারণে এই একদিনে টাকা বাড়ছে এদিকে সিলেটে ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে বেশ কিছু পেঁয়াজ জব্দ করে সেই পেঁয়াজ টিসিবির কাছে দেওয়া হয় টিসিবি পঁয়তাল্লিশ টাকা দরে পেঁয়াজ বিক্রি করে সিলেট সিটি মেয়র আরিফুল হক নিজেও ট্রাক সেল থেকে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ান অন্যদিকে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খুলনা চুয়াডাঙ্গা নাটোর খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জেলা বিএনপি একই প্রতিবাদে বরিশালেও বিক্ষোভ করে বিএনপি ও বাসদ নাদিয়া আফরিন মাছরাঙা নিউজডেস্ক